হ্যালো এভরিওয়ান, প্যারিস নিয়ে আমার আরো একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্যারিসে আমাদের দ্বিতীয় দিনের সকালে গিয়েছিলাম স্যান্ড রিভার ক্রুজে, তারপর দুপুরের খাবার খেয়ে চলে এলাম শন এলিজেতে। শন এলিজে রোডটিতে পৃথিবী বিখ্যাত প্রায় সব ব্র্যান্ডেরই শোরুম রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল গুচি, ডিওর, হিউগো বস এটসেট্রা। এখান থেকে চললাম আর্কডি ট্রায়াম্ফ দেখব বলে। আর্কডি ট্রায়াম্ফ একটি পৃথিবী বিখ্যাত মনিউমেন্ট। যারা ফ্রেঞ্চ রেভলিউশন এবং নেপোলিয়নিক ওয়ারে যুদ্ধ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন তাদের স্মরণে বানানো হয়েছিল এই মনিউমেন্টটি, যার উচ্চতা 50 মিটার এবং প্রস্থ 45 মিটার। আর্কডি ট্রায়াম্ফের ঠিক নিচেই রয়েছে একটি সমাধি যা উৎসর্গ করা হয়েছে World War I-এর একজন নাম না জানা সৈনিককে। এই সিঁড়ি বেয়ে আমরা চলেছি আর্কডি ট্রায়াম্ফের চূড়ায়। আর্কডি ট্রায়াম্ফে একটি ছোট মিউজিয়ামও রয়েছে, আর এটি ছিল আর্কডি ট্রায়াম্ফের মডেল। পৌঁছে গেছি আর্কডি ট্রায়াম্ফের চূড়ায়, আর এটি ছিল আর্কডি ট্রায়াম্ফ থেকে প্যারিস শহরের ভিউ। এই ব্লগটি এই পর্যন্তই, পরবর্তী আরো একটি ব্লগে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।